মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শিমুল বলছে তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবে, হ্যাঁ যদি পত্রিকা রানী খুব ঝামেলা করে তাহলে আমি তুমি শিমুল পড়ু স্বামী মিলে বাড়াবাড়িতে থাকবো, তোমাকে দেখা শুনশুনো করার জন্য নোক রাখবে বলেছে শিমুল। না না পুতুল, আমি আমি বাড়িতেই ফিরে যাব। কেন বাড়ি যাবে তুমি? তোমার বাড়ি না চাই, তোমার দাদা তোমাকে হাসপাতালে ভর্তি করিয়ে রেখেছে চলে গেল, তারপর শুধু একদিন খোঁজ নিয়েছে মাঝখানে, একবার তো দেখতে এলো না, একবার তো চিকিৎসা করলো না, যে বুধু টাকা পয়সা লাগবে কি না, তোমার বুধিটাও কেমন দাঁড়া মানুষ, সে কাল বলছে আমি ভালোবাসি ভালোবাসি, এই বুধিটা ভালোবাসার নমুনা। কে বলেছে পুতুল, তুমি ছাড়া আমার আর কেউ ভালোবাসতে পারে? না না, ও তো খুব কান্নাকাটি করতো, আমি তিতোকে খুব ভালোবাসি ভালোবাসি বলে, এখন তো বুঝতে পারছি কত ভালোবাসি। যে মানুষকে ভালোবাসে সে মানুষের যত্ন করতে হয়, তাকে আর রাখতে হয়, শুধু ভালোবাসি ভালোবাসি বলে হয় না, তার যত্ন ঠিক করতে হয়, ও কতটুকু যত্ন ঠিক করে তোমার শুনি? হ্যাঁ কালে তো আমাকে দোষ দেয় পুজো কিছু করতে পারে না, আমিও কিছু করতে পারি না জানি আমি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য করতে পারি, আর যদি তোমার চোর খারাপ বলো আমি যদি তোমার পাশে না থাকতাম, শিবু যদি না থাকতো তোমাকে কে বাঁচাতে শুনি? হ্যাঁ তোমার বৌদি বড় বড় কথা বলে, একদিনও দেখতে এসছে তোমাকে কাজ বলে, আমি তো কোনো রোজগার করি না, আমি কি ছাড়ি রোজগার করতাম? আমি তো গান গেয়ে রোজগার করে টাকা জোগে করেছি তো তোমার জন্য, সবাই আমাকে বল তোর চাই যদি কিছু হয়ে যায় তুই মন শক্ত কর, আমি বলছি আমার চাই ঠিক বেঁচে ফিরে আসবে, আমি জানি আমার চাই না বাঁচে, আমি কেমন করে বাঁচবো শুনি, আমার সে যদি চলে যায় আমিও চলে যাব, আমিও যাই হবে না। এরকম বলতে নেই পুতুল, দেখো মানুষের মানুষের কখন কি হয় তা তো বলা যায় না, আর তুমি যদি এইভাবে বলো তাহলে পুতুল 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 আমার কথা শোনো, তুমি তুমি বসো বসো তো বসো, এরকম এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করো না পুতুল, তাহলে লোকজন কি ভাববে বলো তো? লোকজন ভাববে পুতুল পুতুল কি লক্ষ্মী মেয়ে, অথচ অথচ কতটা অবুঝ, এরকম হাসপাতালের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে। তা আমি কি করব? হ্যাঁ তোমার জন্য তো তুমি আমার খারাপ কথা কেন বলছো আমাকে, আমাকে কেটে দিতে হবে না, কিন্তু আমার ছবি না দেখলে আমার চলবে না গো। তুমি আমায় খুব ভালোবাসো তাই না পুতুল? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি কিনা। জীবনের এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম না যেখান থেকে ফেরার আর কোন রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ঘোরের মধ্যে শুধু শুধু তোমার মুখটাই তোমার মুখটাই ভেসে উঠছিল, আর ভাবছিলাম আমি যদি না থাকি তাহলে তাহলে আমার পুতুলের কি হবে, ভগবানকে ডাকছিলাম ভগবান যে করেই হোক আমাকে আমার আমার পুতুলের কাছে ফিরিয়ে নিয়ে চলো। তুমি ঠিক বলছো, তুমি না থাকলে আমার কি হবে যায় কি হবে বলো, আমাকে কে দেখবে, সবার তো সংসার আছে, আমার তো ইচ্ছে করে বলো আমি তোমাকে নিয়ে ভালো থাকবো, তোমার আর অসুখ করবে না বলো পুতুল, আমি কি নিজের ইচ্ছে অসুখ করিয়েছি? নিশ্চয়ই কোনো অনিয়ম করেছি, তবে আর কোনো অনিয়ম করব না, তোমার জন্যই আমি আমি আর কখনো জীবনের রিস্ক নেব না, জীবন সংশয় হয় এমন কোনো কাজ আর কখনো করব না, খুব সাবধানে থাকব, আমি তো জানি আমি যদি না থাকি তাহলে তাহলে আমার পুতুলে কি হবে, কোথায় থাকবে, কার কাছে থাকবে, পুতুল হয়তো রাস্তায় রাস্তায়। না পুতুল, আমি সেটা মেনে নিতে পারবো না, মরে গেলেও সহ্য করতে পারবো না, আমি তোমার কথা দিচ্ছি আমি এবার থেকে খুব সাবধানে থাকবো, খুব খুব ভালো হয়ে থাকবো। এই তো নকি জেলে সোনা জেলে,
আমি তো জানি আমার চায় আমার সব কথা শুনবে। তাড়াতাড়ি করুন, আর কিন্তু সময় নেই। আমি এখন তাহলে যাই। কাল আবার দেখা হবে। ঠিক আছে স্যার, আমি এখন আসি, কাল আমি আবার আসবো। হ্যাঁ, আমাকে শিমু বলেছে, শিমু তো স্কুল থেকে আসতে একটু দেরি হয়, ও আমাকে ট্রেনে তুলে দেবে বলেছে, আমি চলে আসবো। না 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 পুতুল, তুমি একা একা একদম আসবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টুটুকে বলবো, আমি আর টুটুল আসবো তোমার কাছে, না হলে আমার মন কেমন করে আমি তাই চলে আসবো। হ্যাঁ সেই ভালো, এখন আর তোমাকে এখানে থাকতে হবে না, এসো। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। ভালো থেকো, কেমন ভালো থেকো, টাটা টাটা। এন দেখুন, একটা শর্ট টার্মের জন্য আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি আমার মা বন্ধক রাখতে চাইছেন, তো আমি সমস্ত কাগজপত্র দলিল টলিল সবই নিয়ে এসেছি সঙ্গে, তো কাইন্ডলি যদি একটু দেখে বলেন যে আমরা মোটামুটি কতটা টাকা পেতে পারি, একটু সুবিধে হয় আমাদের। এই যে আপনি একটা কাজ করুন, প্রিলিমিনারি কথা তো হয়ে রয়েছে, আমি আমার ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে তারপর আপনাকে জানাবো। আসলে আপনাদের বাড়ির ইভ্যালুয়েশনটা করতে হবে এবং তার উপর নির্ভর করছে টাকার অ্যামাউন্টটা। টাকা আপনারা ভালোই পাবেন, কিন্তু একটু তো এই প্রসেসটা সময় লাগবে, মানে ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। দেখুন ভাই, বিপদে পড়ে আমরা এই কাজটা করতে এসেছি। কী হয়েছে জানেন, আমার ওই মেয়ে, তার স্বামীর ভারী অসুখ, প্রায় বাঁচার আশা নেই, চিকিৎসা চলছে, তো তো রোজই প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে। এখন টাকা না দিলি তো ডাক্তাররা চিকিৎসা করবে না, সেই জন্য বলছিলাম আর কি, যদি একটু তাড়াতাড়ি করে দেন আপনারা তাইলে খুব ভালো হয়। দেখুন চেষ্টা তো আমরা করবই, কিন্তু মিনিমামটা একটা সময় লাগে, আপনাদের বাড়ির ভেরিফিকেশন হবে, অন্যান্য অনেক ফর্ম্যালিটিস আছে, আরও অনেক কাগজপত্র ব্যাপার আছে, একটু তো সময় আমাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি গোল্ড লোন নিতেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। দেখুন আসলে আমাদের কাছে না অত গয়নাগাটি কিছু নেই, যে গয়নাটা আছে সেটা যদি আপনাদের দিই, যত টাকা আমাদের দরকার সেই টাকাটা আপনারা আমাদের দিতে পারবেন না। বুঝতেই তো পাচ্ছেন একটা মানুষের প্রাণে বাঁচানোর ব্যাপার কত টাকা লাগবে। হ্যাঁ আমরা বুঝতে পাচ্ছি, কিন্তু আপনারা তাহলে আগে চেষ্টা করলেন না কেন? হ্যাঁ চেষ্টা করা হয়নি, কিন্তু এখনই আপনি একটু দেখুন না যত তাড়াতাড়ি পাওয়া যায়। আসলে কি বলুন তো, আমাদের না কোনো উপায় নেই, আপনি আপনার ম্যানেজারকে বলুন, আর এ কথাও বলবেন যে দরকার হলে না আমরা আপনার ম্যানেজারের সঙ্গে দেখা করে নেব। স্যার তো নেই, উনি থাকলে তো এখনই আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।